থেকে আর যাতে এই ভুল না হয় সেটা খেয়াল রাখব। কেউ নিজের যোগ্যতার থেকে যদি বেশি কিছু জীবনে চায় সেটা তো তারই দোষ, তাই না? আমারও সেই ভুল হয়েছে, এরপর আর হবে না। ঠিক আছে, গতকাল বাড়িতে গিয়ে না খেয়ে চলে এসেছি, রাগ হয়েছে তো? ঠিক আছে, এবার থেকে আপনি যা নিয়ে আসবেন আমি তাই খাবো। তাই সত্যি এক্ষুনি যদি একটা মিষ্টি নিয়ে আসি আপনি খাবেন? হ্যাঁ অবশ্যই সেটা খাবো। সরি সরি স্যার, তাড়াহুড়োয় কি সব কথা বলছি আমি, বোকা, একদম বোকা আমি। ইটস ওকে, কোনো ব্যাপার না, আপনার কথার মধ্যে আমাকে অপমান করবার কোনো উদ্দেশ্য ছিল না। আপনার কথার মধ্যে আমাকে অপমান করবার কোনো উদ্দেশ্য ছিল না, বরং তার বদলে আমার প্রতি সম্মানই দেখছি। আমার বাবা আপনার ব্যাপারে এত ভালো কথা বলতো, আমার তো মাঝে মাঝে বাবার কথা শুনে আপনার উপর ডাউট হতো, কিন্তু এখন আমি নিজের চোখের সামনে দেখছি। ইউ আর সো সুইট স্যার। এই যে ওই মিষ্টিটা আজকে এখনই পাবো তো? আরে বোকা, কি বোকা আমি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যালো দাদা। হ্যাঁ রিয়া, কি হয়েছে বল? দাদা তোর জন্য একটা গুড নিউজ আছে, যদি শুনিস খুব খুশি হবি। নিশ্চয়ই শুনবো, বল। হিমাদ্রি আমার কাছ থেকে মিষ্টি খেতে রাজি হয়ে গেছে, তুই জানিস? ওয়াও সুপার, কিভাবে? আমি কি ছেড়ে দেব নাকি? অফিসে আসার পর থেকেই না, মুখের দিকে তাকিয়ে কথা বলিনি। ও, তাতেই তো চিন্তায় পড়ে গেল। আমি তার পরেও ছাড়িনি, গরিব বড়লোক এদের তফাৎ তফাৎ বলে ভীষণ বিল্ড আপ দিলাম, পার্টি সঙ্গে সঙ্গে সারেন্ডার করে দিল আমার সামনে শুধু।